গুড মর্নিং অল ফ্রেন্ডস, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা ইনসাইড আউটসাইড। গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। লিপিকা ইনসাইড আউটসাইড পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আসছি আমাদের একটা বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এবং নার্সারি থেকে বোন কিছু আবার গাছ নিয়ে এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে আপনারাও। তো দেখতে পাচ্ছেন এখানে গোলাপ গাছটা কত সুন্দর হয়েছে এবং ফুল দিয়েছে। এক সাইডে হয়েছে মানে হোয়াইট কালারের, একটা হচ্ছে পিঙ্ক কালারের গোলাপ। তো গোলাপ ফুল আমাদের সবারই খুবই ভালো লাগে। তো আপনাদের কাদের কাদের গোলাপ প্রিয় এবং ফুল প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর গাইস, এই গাছটা কি গাছ আপনারা কি চিনতে পাচ্ছেন? এটা হলো পাথরকুচি গাছ, আজকের বোন নিয়ে এসেছে। আর এখানে আজকের এই যে অ্যালোভেরা গাছগুলো বৃষ্টির পরে খুব সুন্দর ধরে গেছে, আর আজকের বসানো হবে। এই গাছটার নাম আমাকে কমেন্ট করে জানাবেন, কেউ এখনও কমেন্ট করে আমাকে জানাননি। আর ফুলের গাছগুলো টব, প্রত্যেকটা ফুলের গাছ টবেতেই বসানো হয়েছে, আর হচ্ছে প্রত্যেকটাতে খুব সুন্দর ফুলও দিয়েছে। আর গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বোন হচ্ছে গাছটা লাগাবে বলে অনেকটা গর্ত খুলে নিয়েছে, আর কিছু মাটি মানে সার ছড়ানো ছিল মাটি, সেগুলো নিয়ে এসছে, এসে এখানে রেখেছে, কারণ গাছটা পোঁতার পরে গড়াতে দেবে, আজকে বসাবে। বেলফুল গাছটা এনেছি, কিন্তু বেলফুল গাছটা আজকে বসাবে না। তো চলে এলাম একটু গাছ বসানো থেকে আমাদের গাছের গন্ধরাজ লেবুর একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন গন্ধরাজ লেবুগুলো কত সুন্দর হয়েছে। আর গাইস, গন্ধরাজ লেবু অসাধারণ লাগে খেতে। আপনাদের কাদের কাদের গন্ধরাজ লেবু ফেভারিট আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো গাছ বসানো হয়েছে, এগুলো ওল গাছ। আর বিকালবেলা বাড়িদিকে মাঠে চারিদিক আর এই প্রকৃতি অসাধারণ, খুবই ভালো লাগে। তো চলে এলাম আবার গাছের কাছে। এখানে বোন হচ্ছে গাছ বসানো শুরু করে দিয়েছে, তবে এই গাছটা খুব পছন্দ হয়েছিল ফুলটা, তাই নিয়ে চলে এসেছে। কী গাছ নামটা জানে নি, নার্সারি থেকেই নিয়ে এসেছে, কিন্তু কী গাছ নামটা জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এই গাছটা পুরো মাটিতেই বসানো হবে, কোন টবেতে বসানো হবে না, যার জন্য বোন একটু এটা খুলে নিচ্ছে মাটিটা, তারপরে একটু জল দেবে, দিয়ে গাছটা বসাবে। যার জন্য এই প্লাস্টিক শুধু গাছটা বসালে হবে না, যার জন্য ছুরি দিয়ে প্লাস্টিকটা কেটে নিবে, তারপরে গাছটা এবার বসিয়ে দেবে। ওই গোড়ার মাটিটা শুধু বসিয়ে দেবে, মাটিটা অসাধারণ, কারণ অত্যন্ত সারের মাটি। এইভাবে জল দিয়ে গাছটা এবার বসিয়ে দেবে, দিয়ে এবার চারিদিকে মাটি দিয়ে, সার দেওয়া মাটি, গোবর সার দেওয়া মাটি, মাটি দিয়ে এবার গাছের গোড়াটা ভালো করে টাইট করে দেবে, দিয়ে জল দিয়ে দেবে। তো গাইস, আমার এই গাছ লাগানোর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।